এভরিওয়ান আজকে আমরা বানাচ্ছি কেফসি স্টাইলের এর ফ্রাইড চিকেন আমার চ্যানেলে আগেও কেফসি স্টাইলের এর ফ্রাইড চিকেন ভিডিও আছে কিন্তু সেটা শর্টস এ আছে আর এই ভিডিওটা আমি শর্টসে প্লাস বড় ভিডিওতে দুটোতেই দিচ্ছি কারণ তোমরা ভালো করে যাতে রেসিপিটা বুঝতে পারো এখানে ফার্স্টেই নিলাম আমরা বড় একটা বাটি এবং তার মধ্যে নুন আর চিনি চিনিটা একটু কম নুনটা একটু পরিমাণ মতো বেশি নি এবার নুন আর চিনিটাকে জল দিয়ে গুলিয়ে নিতে হবে এবং একটুখানি গুলে গেলেই বাটির মধ্যে একদম বাটি ভর্তি করে জল নিয়ে নিতে হবে হবে এরপর আমরা নিয়ে নিচ্ছি চিকেনের টুকরোগুলো বড় বড় করে চিকেনের পিস রয়েছে এখানে চিকেনের মানে পুরো একটা ফুল ফুল লেগ লেগ নেওয়া সেটাকে দুটো টুকরো করে করা আছে এবার এবার এখানে থাই আমরা স্কিন সমেত নেব অবশ্যই মাংসটাকে কারণ চিকেনের মধ্যে আলাদা একটা ক্রিস্পি লেয়ারের জন্য স্কিনটা আমরা নেব আর এছাড়াও স্কিনটা থাকলে আমরা যে ব্যাটারটা পরে বানাবো সেটা ভালো করে স্কিনটা থাকলে ধরে এরপর আমরা ওই চিকেন ভেজানো জলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে রসুনের পেস্ট দেওয়া হলো কারণ এইগুলোই চিকেনটার মধ্যে ফ্লেভারটা ঢুকাবে এবার এই চিকেনটাকে আমরা মিনিমাম চার ঘন্টা মতো ভিজিয়ে রাখবো জলের মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার যদি খুব গরমের টাইমে তোমরা করো তাহলে অবশ্যই একদম ফ্রিজের নিচে তাকে রাখবে যাতে খুব ঠান্ডা না হয়ে যায় আর যদি শীতের সময় করো তাহলে তো কোনো দরকারই নেই ফ্রিজে রাখার বাইরে রাখলে এবার আমরা একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার এটা পরিমাণ বুঝে নিতে হবে তোমরা কে কটা মাংস বানাবে তার ওপর পরিমানটা ডিপেন্ড করছে এবার ময়দাটা এখানে একটু বেশি লাগবে কর্নফ্লাওয়ারটা একটু কম লাগবে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা দিচ্ছি রসুনের গুঁড়ো হ্যাঁ রসুনের পাউডারও পাওয়া যায় মার্কেটে তো রসুনের পাউডার দিলাম এরপরে দিচ্ছি ঝাল ঝাল যে লঙ্কার গুঁড়োটা হয় সেটা কাশ্মীরি লঙ্কা নয় তারপর দিলাম গোলমরিচের গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ যতটুকু দরকার ওটা আন্দাজ মতো দিতে হবে আর এরপর দেওয়া হচ্ছে বেকিং পাউডার আর এরপর সব মিশ্রণটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এবারের কাজ হচ্ছে ব্যাটার তৈরি করা তো আমরা যে মিক্সচারটা এতক্ষণ বানালাম সেটাকেই হাফ হাফ করে ডিভাইড করে নিলাম কিছুটা রাখা হলো ব্যাটারের জন্য আর কিছুটা রাখা হলো কোটিং এর জন্য এবার ব্যাটারটাকে আমরা ডিম দিয়ে আর জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি একটু ঠিক থাকবে আর খুব বেশি পাতলা হবে না সেরকমভাবে গুলিয়ে নিতে হবে এরপর আমরা চিকেনটা নিয়ে নিচ্ছি যেটা চার ঘন্টা জলে ভিজানো রয়েছে এবার এই চিকেনটা নুন জলে ভিজানোর ফলে কি হয় চিকেনটা খুব জুসি হয়ে যায় এবং একটু সফট হয়ে যায় এবারে চিকেনটা জল থেকে তুলে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখানে টিস্যু দিয়ে ড্রাই করা যায় এবার আমাদের কাছে তখন অত সময় ছিল না রাত হয়ে যাচ্ছিল বলে আমরা ওটাকে তাড়াতাড়ি করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম যাই হোক টিস্যু দিয়ে শুকালে ভালো করে জলটা একদম সুন্দর শুকিয়ে যায় আর জলটা না শুকানো হলে এই যে ব্যাটারটা এটা গায়ে লাগতে চায় না চিকেনের তো এবার আমরা চিকেনটাকে ভালো মতন ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি ব্যাটারের কোটিংটা হয়ে যাওয়ার পর আমরা ওই যে মিক্সচারটা রেখেছিলাম ময়দার যে মিক্সচারটা সেটার মধ্যেও আরেকটা কোটিং করে নিচ্ছি যাতে উপরের ক্রিস্পি লেয়ারটা তৈরি হয় এবার কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল আর তেলটা ইউজ করার সময় আমাদের মন খুলে তেল ঢালতে হবে কারণ ফ্রাইড চিকেনের তেলটা একটু বেশিই দরকার হয় এরপর একে একে আমরা চিকেনের পিসগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে লো থেকে মিডিয়াম হিটে রাখতে হবে ভাজার সময় হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরের কোটিংটা পুড়ে যাবে একদম লো হিট বা মিডিয়াম হিটে কুক করতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আর এই লো থেকে মিডিয়াম হিটে ভাজার ফলেই চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর চিকেনটা যখন আস্তে আস্তে রেডি হয়ে যাবে তখন দেখেই বোঝা যাবে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে আর এরপর ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেছে ফ্রায়েড চিকেন এরপর এটাকে বিভিন্ন সসের সঙ্গে বা কোনো সুন্দর কোনো মশলার সঙ্গে চাট মশলার সঙ্গে বিভিন্নভাবে সার্ভ করো যে যেভাবে খেতে পছন্দ করো সে সেভাবে খাও আর আমি তোমাদেরকে পুরো টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন আছে আগের বারের ভিডিওটায় অনেকের কমপ্লেন ছিল যে এভাবে ভাজলে মাংসটা নাকি কুক হচ্ছে না মাংসটা নাকি ভেতরে কাঁচা থেকে গেছে মানে এটা লোকেদের ধারণা ছিল আর কি তো তোমাদের জন্য আমি চিকেনটাকে পুরো ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো চিকেনটা ভেতরে কতখানি জুসি সফট হয়েছে এবং কতটা ভালোভাবে কুক হয়েছে অ্যাকচুয়ালি রান্নার মানে আমরা টাইম নিয়ে রান্না করলে রান্নাটা অবশ্যই কুক হয় আর সেটাকে হিটটা মেনটেনে রাখলে অবশ্যই সেটা তাহলে এই ছিল আমার ফ্রাইড চিকেনের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে